देखे की खुशी কেন ডক্টর খুব পজিটিভ রিপোর্ট দিয়েছে আর ডক্টর বলেছে যে খাও তা বেগুন ভাজা অনেকদিন পরে বেগুন ভাজা সৌমি পাঠালো এই যে পিজা আমাকে বললো মা পিজা খাবে আমি পিজার নাম শুনলে আমার সত্যি পিজা বিষয়ে আমার খুব ভালো লাগে তো আমি প্রথমে তো না করছিলাম বললাম না খাবো না বলছে কেন খুব সুন্দর ভালো কিন্তু চাটা না সত্যি আমি ভাবছিলাম কিরম হবে কি জানি খেতে পারবো কিনা কিন্তু সত্যি বলছি ভালো খেতে বিট নুন আছে মনে হচ্ছে আরো কিছু গোলমরিচ ফোলমরিচ আছে মনে হচ্ছে একটু ঝাঁঝাঁ লাগছে না ভালো না খুব সুন্দর খুব সুন্দর খুব মশলা মতো কিন্তু গ্রিন টি খুব সুন্দর খেতে চলো মোচা সেদ্ধ হচ্ছে কুকারে ছাতু একদম কম পাতলা করে ছাতু মুড়ি আর গুড় দিয়ে দিচ্ছি অল্প একটু গুড় দিয়ে দিয়ে দিলাম তারপরে আমরা কি খাবো দেখছি বসে গেলাম গুড মর্নিং গুড মর্নিং ১০টা দই মুড়ি আর এই গুড় গুড় নিয়ে বসেছি আর এই যে তিনটে আছে সন্দেশ নিয়ে ঠিক আছে হ্যাঁ কলা নিচ্ছি নিয়ে নিতাম একদম ও সামনে বসেই খেলো তাও মনে পড়লো না কি হয় এক এক সময় জানি না যাই হোক ছোলা ছাড়াই করবো বেসনে বড়া নারকেল দিয়েই করছি আর পুরোটা তো করলাম না কেন কি অর্ধেক রেখে দিলাম অর্ধেক করবো অনেকটা এত খেতে পারবো না তো বেকার থাকবে তার থেকে সেদ্ধ করেই রেখে দিলাম পরে একদিন বানিয়ে নেবো একসাথেই সেদ্ধ করে নিয়েছি যাই হোক এখন করে নিই এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি বড়া ভাজি আর এখানে দুপুরে ডাল সেদ্ধ খাবো আজকে তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি চলো আপাতত এই অবধি কি অপারেশন করছো তুমি এই যে দেখো কি ধুলো আগে ঝেড়ে নাও তারপর জল দিও আগে আমি দুটোই দেখেছো ওইটাও করতে হবে ওটাও ধুলো হয়ে গেছে তোমাদের কমেন্টস করে জানতে পারলাম রীতাদি লিখেছো যে মোচা যদি বেঁচে যায় বাকিটা সেদ্ধ করেই সেদ্ধ করার পরে ডিপ ফ্রিজে রাখতে নর্মাল ফ্রিজে না তো আমি প্রথমে নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছিলাম তারপরে কমেন্টটা পড়ার পরে আমি দেখলাম যে না এটা তো রাখা যাবে না তখন আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এই যে বাকি মোচা এইটুকুনি রেখে দিলাম এটা আবার একদিন করে নেবো তো চলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই আর খুব ভালো লাগছে তোমরা এরকম কমেন্ট করছো এরকম আমাকে বলছো আমি অনেক কিছু জানি না তোমাদের কাছে এগুলো শিখতে পারছি তো খুব ভালো থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা যারা এরকম বলছো আর সত্যি খুব ভালো লাগছে এগুলো আমি যেগুলো জানি না এখন তো আমার মা নেই যে মা বলবে যাই হোক তোমাদের কাছ থেকে শিখতে পারছি খুব ভালো লাগছে চলো এটা ডিপ ফ্রিজে রেখে দিই
ব্যাস ডিপ ফ্রিজে রেখে দিলাম। এক কিলো করে দই আনছি, এখন এই গরমে দইটা খাওয়া খুব ভালো, আর মাকেও দিতে হয় সেই কারণে একটু বেশি করেই আনছি। চলে যাবে, তিন চার দিন তো চলে যাবে, তারপরে আবার আনা যাবে। খাচ্ছ? শশা কাটলাম, মায়ের একটু রাখলাম, আমি একটু খেলাম, একটু খেলাম, আর খেজুর খাবো। সকালে আজকে হরলিক্স তো ভুলে গেছি, খাইনি, যাই হোক দরকার নেই, আজকে আর ওই একটু একটু খাই। রান্না শেষ, সব পোঁচা পুচি সব শেষ, এখন বাজে 1:45, তারপর একটু বসে তারপর যাবো স্নান করতে, মা তো ঘুমাচ্ছে, ঘুমোক। ডক্টর সব্যসাচীর সঙ্গে বিকেলে 6:30 দেখা আছে। আমরা কেউ বলছো শশা খা বারণ, এবার আমরা বুঝতে পারছি না, এবার ডাক্তার আমাদের মানে ওখানে ডায়েটিশিয়ান হসপিটালে লাস্টে আসার দিন তার সাথে দেখা করেছিলাম, তো সে বলেছিল যে ডাল সোয়াবিন আর বীজ জাতীয় কোনো খাব মানে সবজি দিতে না। তো আমরা যেমন পটলের বীজটা বার করে দিই, পটলটা দিই, ঝিঙে তো আর সেরকম থাকে না, তাও মোটা বীজ হলে বার করে দিই, তো এইসব করে যাই হোক করছি। এবার শশা ওখানে দিতে বলেছিলো আর দিত মাকে গ্রেট করে, তো সেই জন্য আমি এখানে শশা দিচ্ছি। তো আজকে আমরা ঠিক করেছি যে সন্ধ্যাবেলায় যাব ডাক্তারের কাছে দেখা করব, আর সব ফাইনালি জিজ্ঞাসা করে আসবো কী খাবে কী না খাবে কী না কী, আর একবার সব ইয়ে করে তারপর তোমাদেরকে জানাবো উনি কি বললেন। উনি তো ওই ডক্টর যে ওনাকে ট্রিট মানে মাকে ট্রিট করতো, যার আন্ডারে উনি ছিল, মা ছিল, তো দেখি তাহলে তাই করব, আজকে জেনে নি ফাইনাল আর তোমাদের তারপর জানাবো। তো স্নান তো হয়ে গেছে আমার, এখন অভি গেছে স্নান করতে, আর মাকে খেতে দিয়ে দিয়েছি আগে, মাকে দই আর ঝোল দিয়ে সব সবজি যে ঝোলটা বানাই সেটা দিয়ে দিয়েছি, আর দইটা তো খেতে বলেছে হসপিটাল থেকে। আমি জিজ্ঞাসা করেছি যে বললো দুধ একদম খেতে পারবে না, দইটা আমি জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ দই খেতে পারবে, তো দইটা দিচ্ছি এই গরমে ভালো আর শরীরটাও ঠান্ডা থাকবে সেই কারণে মাকে দিয়ে দিয়েছি। এখন আমাদের তো কিছু খেতে ইচ্ছা করছে না দুদিন ধরে, কালকে বৃষ্টিটা যদি হতো তাহলে হয়তো ওয়েদারটা একটু ভালো থাকতো, ঠান্ডা হতো, সে তো হলো না, সেই গরম আবার সেই গরম। যাই হোক কবি প্রায় স্নান হয়ে এসছে, ও আসলে আমরা লাঞ্চ করতে বসে যাব, আর পুজোটা সকালে তো দিয়ে দিয়েছি বলে সুবিধেই, বৃহস্পতিবারটা সকালে দিই না কারণ অনেকটা টাইম লাগে বলে, একবার রান্নাবান্না সেরে স্নান করে তারপরেই দিই, সকালে স্নান করি যদিও বা এই গরমে আমি প্রত্যেক দিনই একবার সকালে করি। বিকালে এখন বন্ধ রেখেছি, যবে থেকে এই মাঝখানে একটু শরীরটা খারাপ হয়েছিল একদিন, তো ওই বিকেলে গা ধুয়ে মানে বিকেলে তো না আমি গা ধুতে উঠতে প্রায় 9:30 করে দিই, কেন সন্ধ্যেবেলা ধুয়ে কোনো লাভ নেই, সেই জন্য একটু লেট করে গা ধুছিলাম বলে সেইটা খারাপ হয়েছিল। যাই হোক ওবি এসে গেছে, আমরা এবার লাঞ্চ করতে বসবো। খাওয়া হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা আজকে বিকেলে ডক্টরের কাছে যাব, গিয়ে জিজ্ঞেস করবো, সব লিখে রেখেছি কি কি খাওয়াতে পারবো কি খাওয়াতে না পারবো সেটা বলে দেবে, একটু তোমার মুডটা চেঞ্জ হবে। হ্যাঁ না, দই ভাতটা খেয়ে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে। দই ভাত খেলাম, দই ভাত খেলাম, ঝোল ভাত থেকে পিছা যদি ছোটে আমি আজকে চেষ্টা করবো। ঠিক আছে দেখা যাক। ঠিক আছে খেয়ে নাও। এসো তাড়াতাড়ি, দুটো বেজে গেছে, 2:15 বাজে, 2:20। গুড আফটারনুন, গুড আফটারনুন বন্ধুরা, 2:20, 2:20 আজকে খেতে বসে গেলাম, মাথা খেয়ে নিয়েছে, আজকে খেতে বসে গেলাম। এই যে শাক, কুমড়ো ভাজা, এই মোচা মোচা মোচা, ডাল ভর্তা, না ভর্তা সেদ্ধ, ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ, এইটা মামলেটের তরকারি, মামলেট মামলেট অমলেটের তরকারি, আর এটা মাছ। এবার অমলেট অর্ধেক 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 খাবো আমরা, খেয়ে নেবো রাত্রি খেয়ে নেবো, এই খাওয়া দাওয়া হচ্ছে। দেখো ভাত ঠিক আছে কিনা, ভাত ঠিক আছে আজকে, ঠিক 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 আছে, বেশি নেই, কমে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেক সেই খাওয়া দাওয়া করে নিয়েছো, হয়ে যাওয়া উচিত, আবার দেখা হচ্ছে দুপুর বিকেলের দিকে আবার। তো এই ফটোটা হচ্ছে পাঞ্চালি, তোমরা অনেকে দেখতে চেয়েছিলে তাই এই ফটোটা দিয়েছি, ও আমাদের একটা মেয়ে মানে আমাদের বড় মেয়ে, ও খুব ভালো, খুব আপন করে নিয়েছে আমাদের, খুব ভালোবাসে আমাদের বাবা মার মতো। তো তোমরা তো পাঞ্চালির ফটো দেখলে কত সুন্দর, খুব মিষ্টি মেয়ে, আমার সৌমিয়ে যেমনি মিষ্টি মেয়ে, আমার দুটো মেয়ে হয়ে গেল, দুটো মিষ্টি মেয়ে, একটা পাঞ্চালি আমাদের, সরি, ও ভীষণ ভালো, আমাদের ব্লগ দেখে, যবে থেকে ব্লগ দেখে আমাদের ভীষণ ভালোবেসে ফেলেছে, বাবা মার মতো ভালোবেসে ফেলেছে, আর আমরাও ওকে মেয়ের মতো ভালোবেসে ফেলেছি। আমরা তো বলি যে ও আমাদের বড় মেয়ে, সৌমি আমাদের ছোট মেয়ে। তো যাই হোক খুব ভালো, খুব ভালো মেয়ে, ও জুলাইতে আসবে,
দেখা হবে সবার জন্য, আমাদের সবার জন্য চিন্তা করে, মানে আমার শাশুড়ি মা বলো, সৌমি বলো, খুব বলো, আমাকে তো বাবু বলে, বাবু আর আমাকে মিষ্টি মা বলে। তো যাই হোক, জুলাইতে আসবে, তখন তোমাদের সাথে ইন্ট্রোডিউস করব, খুব তোমরা দেখতেও পাবে সামনাসামনি, মানে ব্লগের মাধ্যমে। তো যাই হোক, খুব ভালো লাগছে এইসব, তোমরা যেমনি আমাদের বড় ফ্যামিলি হয়েছে, আস্তে আস্তে এত বড় ফ্যামিলি হচ্ছে, আমরা তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, এটাও আমাদের ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভীষণ, এটা ঈশ্বরের কৃপাতে হচ্ছে যে আমাদের ফ্যামিলি কত বড় হয়ে গেল। এস ফ্যামিলি দুজন ছিলাম, তিনজন হলাম, তারপরে এখন বিশাল হয়ে গেছে, এটা তো একটা বিশাল বড় পাওনা। হ্যাঁ, মাকে বললাম হরলিক্স খাও, এখন পৌনে সাতটা বাজে, হরলিক্স খেলো না। না, আমি খেলাম লাল চা, কিন্তু ফুল তিনটে এত সুন্দর, খুব ভালো আছে ফুলটা পাঞ্জালি, তুমি যেরকম ভালো ফুলও সেরকম ভালো, পাঞ্জালি পাঞ্জালি ভালো থেকো। বসে গেলাম চা খেতে, তাড়াতাড়ি আজকে এসে গেছে ছাদ থেকে, এসে এখন সন্ধ্যে দিয়ে চা খাচ্ছি, রেডিও হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেরোবো এখন ডাক্তারের কাছে যাবো, ডাক্তার টাইম দিয়েছে সপ্তাহ কত, সপ্তাহ 20, যাই হোক কাছে পিঠেই, সেই জন্য বেশি টাইম লাগবে না। তো চাটা খেয়ে নিই ফটাফট, তাও বেরিয়ে যাবো, চা খাচ্ছি, চা খেয়ে বেরিয়ে যাবো এক্ষুনি। গুড ইভিনিং বন্ধুরা, প্রায় 8:30 বাজে, আমি আর শ্রাবন্তী গিয়ে ডক্টর সাহেবের সঙ্গে দেখা করে সব বললাম মায়ের ব্যাপারে, যে এই হচ্ছে, এবার কী করবো খাবারের, বললো খাবার একদম নর্মাল, নর্মাল খাবার, আর জলটা বাড়িয়ে দিন 2-2.5 লিটার করে দিন, আর একটা ইউরিন টেস্ট দিল। হ্যাঁ, বললো ওইটা আমি টেস্টটা কালকে করিয়ে নেবেন, ইউরিন টেস্টটা করিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, বাকি উনি ফাস্ট রিকভার করেছেন, ঠিকই আছে, জলটা একটু বাড়িয়ে দিন আর খাবার দাবার নর্মাল করে দিন যেরকম আগে খেত। হ্যাঁ, এইটাই বললো, তা মাকে বললাম, মা খুব খুশি হলো শুনে যে এটা তাড়াতাড়ি রিকভারি হয়েছে, ডক্টরই বলছে, আর তোমাদের ব্লেসিংসে হয়েছে, খুব ভালো। এখন একটুখানি ছিটপিট ছিটপিট করে বৃষ্টি পড়ছে, টিপির টিপির। হ্যাঁ, তা শ্রাবন্তী এসে গেছে, তারপরে আবার দেখা করছি। ও তোকেই বললো দিয়ে দিয়েছি ম্যাম, দিয়ে দিয়া ম্যাম, ও যা সব পাঠালো আমাদের, আবার চলো খাও এখন গরম গরম, এই দুটো মেয়ে মিলে ব্যাস। সৌমি পাঠালো এই যে পিজা, আমাকে বললো মা পিজা খাবে, আমিও পিজার নাম শুনলে আমার সত্যি পিজা জিনিসটা আমার খুব ভালো লাগে, তো আমি প্রথমে তো না করছিলাম, বললাম না খাবো না, বলছে কেন, আমার না ভয় লাগছে এত বাইরে খাচ্ছি, প্লাস এখন আর খেতে চাইছে না, তাও বললাম ঠিক আছে দিয়ে দে, পিজা তো খেয়ে নেব, তো পাঠিয়ে দিল, চলো কি সুন্দর দেখো, সব দূর থেকে বসে বসে পাঠিয়ে দিচ্ছে খাবার আর আমরা খাচ্ছি, কত সৌভাগ্য আমাদের, মানে বাবা মা হয়েছি যে এরকম মেয়েরা পাচ্ছি, মেয়ে পাচ্ছি সত্যি, দুটো দুটো মেয়ে খাবার পাঠিয়ে দিচ্ছে, প্লাস দিদি মিমিদি কত খেয়াল রাখছে আমাদের, মানে খাবার পাঠিয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছি বসে, ওদেরকে পাই আমরা তখন, হ্যাঁ ওদেরকে আবার আসবে যখন নিশ্চয়ই, মিমিদি তো জুনে আসছে আর পাঞ্জালি জুলাইতে আসছে, কি খুশি, কেন ডক্টর খুব পজিটিভ রিপোর্ট দিয়েছে, আর ডক্টর বলেছে যে খাও বেগুন ভাজা, বেগুন ভাজা ডাল রুটি, অনেকদিন পরে বেগুন ভাজা খাই, তাহলে ভালো আছি, খেয়ে হ্যাঁ খেয়ে না, চলো হার্বস দিয়ে দিলাম, পিজা পিজা খাবো, আমি ছোট্ট একটা রুটি করেছি একদম এইটুকুনি, খাও কি না জানি না, আর বেগুন ভাজা হলো আজকে অনেক দিন পর, গরম গরম মাকেও দিলাম,
আর আমরা আমি খাবো কিনা জানি না। আর ডিমের আঙ্গেতে তরকারি তো ছিলই দুপুরে। ওটা কি আমার চিড়িক করে ওটা কি চিড়িক করে ডাল সেদ্ধ। ও ঠিক আছে, আবার তুলো ভিজে দেখে লাভ নেই, এটুকুনি ছিল তা না, রুটি দিয়ে খেয়ে নাও ভালোই লাগবে। ওটা বলো আমি সরস্বতী ম্যাডামের একটা রিকোয়েস্ট পুরো করে দিই আজকে অনেকদিন পরে। जिंदगी हंसने गाने के लिए है पल दो पल, जिंदगी हंसने गाने के लिए है पल दो पल, इसे खोना नहीं खोके रोना नहीं, इसे खोना नहीं खोके रोना नहीं, जिंदगी हंसने गाने के लिए है पल दो पल। जय हो, এখন মা ওখানে খাচ্ছে আর আমরা এখানে খাচ্ছি, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সাথে থেকো, যেরা মা আছো। থ্যাংক ইউ সৌমি, চলো গুড নাইট। আজ এখানে শেষ করি, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ।